ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আছি মহাশন বাড়ির কবুতর লফটে, তো এটা দ্বিতীয় পার্ট। তো মাশাল্লাহ, তো যে দোকানটা ভিডিও করতাম আগে, তো ওটার ভিডিও করছি আমরা। তো এখানে কবুতর মানে আটে না, ঠিক আছে, মানে কবুতরগুলো বেশি হয়ে গেছে, তার জন্য এই বাসা আনা হয়েছে। তো আগামী পর্বে, তো এই দ্বিতীয় পর্ব যাওয়ার পরে, তো বিশাল বড় একটা মানে জায়গা নিয়ে আর কি মহাশন ভাই কবুতর রাখবে। তো তখন দেখতে পারবেন যে অনেক বড় মানে কবুতর লবটা। তো চলেন এই দ্বিতীয় পর্বে কি আছে ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো, দাম জানানোর চেষ্টা করবো। এখান থেকে কিছু কবুতর পছন্দ হলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো আসসালামু আলাইকুম মহাশন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি ভাই ভালো। তো কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো ভাই? ভালো। ভালো কাটছে না? তো আজকে তো এটা নিয়ে দ্বিতীয় পর্ব করতেছি আমরা। তো দ্বিতীয় পর্বে কি কি কালেকশন আছে একটু যদি বলেন। ও দ্বিতীয় পর্বে আপনার কিং রেন, তারপর আপনার হচ্ছে সিরাজি লাহোরি গুলা, সোয়া চন্দন, লক্ষা ইত্যাদি যেগুলা দেখাইতেছি এগুলাই। আচ্ছা, তো মাশাআল্লাহ ভালো ভালো কালেকশনই আছে। তো আপনার এখানে যেগুলো ডিম বাচ্চা করছে, যারা নিবে ডিম বাচ্চা গ্যারান্টি সহ করতে দিবেন? ডিম বাচ্চা অবশ্যই গ্যারান্টি সহ নিবে, আর গ্যারান্টি ছাড়া কোনো কবুতর দেওয়া হবে না। আচ্ছা, এতটুকু ভরসা রাখতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে আমার যে ঘর, আমার ঘরটা এমনিতেও মনে করেন ওটা 100 পেয়ারের মতো ক্যাপাসিটি আছে, তার উপরে নাই। ওইখানে 100 পেয়ারের ভিডিও হয়তো অন পার্টে দেখতে পারবেন। আর এই যে 2 পার্টে যেটা, এইটা আমার ওখানে না ধরার কারণে আমি একটা এই যে ফ্ল্যাট নিয়েছি বড় ভাইয়ের, পুরা ফ্ল্যাটটাই দেখতে পাবেন, পুরাটাই ওই ফ্ল্যাটে চলে আসবে। আচ্ছা, তো ভাই এই জায়গার ঠিকানাটা? এটা হচ্ছে গাজীপুর কালিয়াকোর চন্দ্রা হরিহাটি, এখানে আসলেই পাবেন। অ্যাড্রেস এসে ফোন দিলেই ইনশাল্লাহ পেয়ে যাবেন, আর যদি ফোন না দেন এখানে বললেই হবে, মোল্লা বাট হাউস, এখানে আমার পাখিরও পাখি খাদ্য ওষুধ সবকিছুরই ব্যবস্থা আছে। ঠিকানাটা আরেকবার বলে দিই, এটা হলো গাজীপুর কালিয়াকোর চান্দুরা অ্যাপেক্স হরিণহাটি কাঁচা বাজার। তো এখানে আসলে যে কাউকে বললে হবে যে আপনার কি হাউস, মোল্লা বাট হাউস, তো যে কাউকে বললে আপনি দেখিয়ে দিবে। তো মহাশন ভাই, তো চলেন এক এক করে কবুতরগুলো দেখাই আর দাম সম্পর্কে আইডিয়া দিই। তো দর্শক, এখান থেকে যদি পছন্দ হয়ে থাকে, বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন, সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আপনার ডেলিভারি চার্জটা দিতে হবে। আর যারা সরাসরি আসতে চান, তো ঠিকানাটা তো বলছি, তারপর আপনার ডিসক্রিপশনে লেখা আছে ঠিকানাটা। তো চলেন কবুতরগুলো দেখাই, আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার দিবেন, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখতে পাচ্ছেন এখানে একজোড়া রেন আছে, ইয়েলো কালার রেন, মাশাল্লাহ খুবই সুন্দর, একদম ফ্রেশ আছে, কোনো রকম কোনো মিসম্যাকিং নাই। আপনার যে ডান দিকে যেটা নাড়া মাথা, এটা লোকে মাদি, আর বাম দিকে যেটা আছে এটা নটা চুইঠাল না? নটা চুইঠাল, এবং কি ট্যাগ লাগানো আছে, এটা নিজস্ব ট্যাগ, খামারির ট্যাগ। তো ভাই এটা কি ডিম বাচ্চা করছে? হ্যাঁ ডিম বাচ্চা করছে। ভাই এটা দাম কত চাইতেছেন? এটার দাম চাওয়া হচ্ছে 7,500 টাকা। এটা দাম চাওয়া হবে 7,500 টাকা। এটা তো একদম না? না, কম বেশি করে দেওয়া যাবে, এটা দামাদামি করা যাবে। তো যা নিতে চান অবশ্যই অযথা কমেন্ট না করে, তো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন, নাম্বারটি স্ক্রিনে বাম দিকে দেওয়া আছে। দেখতে এখানে এক জোড়া কিং আছে, লাল কিং, রেড কালারের, মাশাআল্লাহ খুবই সুন্দর। ভাই এটা কি ডিম বাচ্চা করছে? জি, এটা ডিম বাচ্চা করছে, প্লাস এর ডিমটা আমি ওই যে পোস্টারিং এর নিচে দিছি, এ প্রতি মাসে আল্লাহর রহমতে নিজেই বাচ্চা করে। তা ওই যে ওই ঘরে আমার জায়গা শর্টের কারণে এই ঘরটা নিয়া, তো এই কারণে ওই ডিমটা আমি আমার পোস্টারিং এ রেখে এইগুলো রে ফাঁকা করে রাখছি। আচ্ছা, ডান দিকে যেটা আছে এটা কি ভাই? ডান দিকে যেটা আছে এটা মাদি। এটা মাদি? জি। আর বাম দিকে যেটা হারের উপরে আছে এটা নর। ভাই এটার প্রাইস কত চাইতেছেন? এর প্রাইস আছে 8,000 টাকা ফুল ফ্রেশ। এটা ভাইয়ের চাওয়া দাম হচ্ছে গিয়ে 8,000 টাকা। ডিম বাচ্চা গ্যারান্টি, ডিম বাচ্চা 100% গ্যারান্টি আছে, আপনার গ্যারান্টি সহকারে নিতে পারবেন। যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। বিগ সাইজ? বিগ সাইজের দেখুন, ভিউস দেখতে পাচ্ছেন এখানে একজোড়া ইয়েলো কালার সিরাজি আছে, খুবই সুন্দর, লাহোরি বিগ গ্রেড। এটা লাহোরি না? বিগ গ্রেড। বিগ গ্রেড। তবে পায়ের ফেদার গুলো ছোট? পায়ের ফেদার গুলো বড়, দেখেন ওটা কেটে দেওয়া হয়েছিল, তো আবার উঠাই দেওয়া হয়েছে, মানে নতুন জ্বালাইতে কাইটা দিয়েছেন, আবার নতুন করে উঠতেছে। হ্যাঁ, একটা ডিমও দিয়েছে। একটা ডিম দিয়েছে না? একটা ডিম দিয়েছে। হাড়ের পর যেটা আছে এটা কি? এটা নর। এটা নর। আর এদিকে যেটা আছে এটা মাদি। ভাই কোনো রকম কোনো মিসমার্কিং নাই তো? একদম ফ্রেশ, একদম ফ্রেশ আছে। এই জোড়াটা চাইতেছেন কত? এই জোড়াটা চাইতেছি 7,000 টাকা। এই জোড়াটা ভাই চাওয়া দাম 7,000 টাকা। ডিম বাচ্চা গ্যারান্টি, ডিম বাচ্চা সাথেই আছে, ডিম সাথেই আছে, আর ডিম বাচ্চা 100% গ্যারান্টি আছে, আপনার এটা গ্যারান্টি সহকারে নিতে পারবেন। তো এই জোড়াটি যারা কালেকশন করতে চান, তো অবশ্যই
আপনার মোশন বাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন, এটা একদম না আলোচনা সাপেক্ষে। একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন, এখানে আরেক জোড়া সিরাজি আছে, ইয়েলো কালার সিরাজি, তো খুবই সুন্দর। তো আপনার এই যে একটা মিস প্যাকিং আছে না, এই যে চোখের কাছে হালকা, চোখের কাছে এখানে শরীর বা এই সব ঠিক আছে, এখানে চোখের কাছে একটু, ওটা আসলে বোঝা যায় না, বাচ্চাগুলো আমার মধ্যে ফ্রেশ আছে, বাচ্চা ফ্রেশ আছে না একদম। আর এটা কি ডিম বাচ্চা করছে ভাই? ডিম বাচ্চা করছে, প্লাস ডিম ওই যে সাথে আছে, তো এই যে দেখেন ডিম জমে গেছে, দুইটাই হয়তো দুইটা ডিমের ভিতরে বের হবে, জমছে। তো একটু লাইটে আলোতে দেখাইতে পারবো না, কারণ ক্যামেরা হয়তো ইয়ে যাবে। তো ভাই এই জোড়াটা কত চাইতেছেন? এই জোড়া চাইতেছি আপনার 6,500। এই জোড়াটা পড়বে 6,500 টাকা, এটা একদম না আলোচনা সাপেক্ষে আপনারা দামাদামি করতে পারবেন। তো ফোন দিয়ে অবশ্যই নির্ধারিত দামটা আপনারা জেনে নেবেন। আর ভাই ডান দিকে যেটা আছে এটা নর না? ডান দিকে যেটা আছে এটা মাদি, ওইটা মাদি। আর বাম দিকে যেটা আছে ওটা নর, এটা নর। তো যারা নিতে চান অবশ্যই এই জোড়াটি আপনারা কালেকশনে রাখতে পারেন। এটার পায়ের ফেদার দেখেন অনেক বড়, হ্যাঁ এটার পায়ের ফেদার গুলো অনেক বড় বিগ সাইজে। তো দেখেন এই যে এখানে এক জোড়া লাখা আছে, খুবই সুন্দর লাখা, একদম ফ্রেশ, 42 দামের লাখা। হ্যাঁ এটা অনেক বড় ফুল, দেখেন ওই যে 50% এইটা ঝরে গেছে, নতুন করে উঠতেছে, তো দেখেন ফুল উঠলে অনেক সুন্দর লাগবে, মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা 42 দামের লাখা, তো অনেকেই 42 দামের লাখা খোঁজেন, চান তো পান না। তো মহাশন ভাইয়ের কাছে আছে এক জোড়া, এই যে এটা ডিম সহ, হ্যাঁ ডিম সহ, আর এখানে এই যে এটা মাদি, মাদি খুবই সুন্দর। আর এখানে ডিমটা আপনাদের দেখাই দিই, তো এই যে দুইটা ডিম আছে, দুইটা ডিমই জমে গেছে, দুইটা ডিমই জমে গেছে না? তো ভাই এটা জোড়াটা কত চাইতেছেন ভাই? এই জোড়াটা নিলে একদম 4,000 টাকা, এই জোড়াটা নিলে একদম 4,000 টাকা পড়বে, খুবই সুন্দর এবং কি বিগ সাইজের লাখা। তো দেখেন এই খাঁচাটা ওদের কাছে অনেক ছোট, ওটা দুই দুই খাঁচা, হ্যাঁ হ্যাঁ খাঁচাটা অনেক ছোট হয়ে গেছে। তো আমরা একটু এদিকে আইনে দেখাই দিই, এই যে তো দেখেন ডিমগুলো জমে গেছে একদম, আর ডিম জমা আছে ভাই। এটা কি ডিম সহ দিবেন? যদি কাছে হয় নিজে নিয়ে যেতে পারে, তাহলে ডিম সহ দিবে, আর গাড়িতে গেলে দেখা গেল কি এই ডিমগুলো আপনার ওই চাকিতে জমাটা ছাইরে দিবে, তখন দেখা গেছে যে ডিমটা নষ্ট হবে, এটা জীবন মারা হবে। হ্যাঁ তারপর দেখা গেল দেয়া হবে না, যদি কাছে কেউ আইসা নিতে পারে ওনাদেরকে দিতে হবে। তারপর দেখা গেল যে ডিমটা নিয়ে তার মানে ফোস্টাল করতে দিলো, দুইটা জীবন মারা যাবে। হ্যাঁ তো যারা নিতে চান ভাই থেকে এই লাখা জোটি নিতে পারেন, এটা 42 দামের লাখা। তো ভিউজ দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া কালো হোমা আছে ভাই, এটা হোমা না রে স্যার? এটা আপনার ময়না হোমা, ময়না হোমা বলে না? তো ভাই এই যে এটা এটা নর না মাদি? নিচে যেটা আছে এটা নর, আর হাড়িতে যেটা আছে মাদি, বাচ্চাও দিছে, বাচ্চাও আছে সাথে, থেকে সাথে বাচ্চা আছে না? তো আমরা একটু দেখাই দিই, একটা বাচ্চা আজকে সকালে বের হইছে, আর একটা ওই যে দেখেন ওই যে মুখ ফাটাইছে, ওইটা হয়তো 2-1 এর ভিতরে বের হই যাবে। আচ্ছা যেহেতু বাচ্চা আছে, এটা তো সন্দেহ করার মতো কোনো কিছুই নাই, এটা নিলে নিতে পারেন যে কেউ। এর বেবি পেয়ারই মনে করেন 2,500 টাকা সেল হয়, এটা রানিং পেয়ার নিলে 4,000 টাকা রাখা যাবে একদম, বাচ্চা সহ, হ্যাঁ বাচ্চা সহ, দুইটা বাচ্চা সহ, বাচ্চা সহ 4,000 টাকা, 4,000 টাকা একদম, এটা দামাদামি হবে না, এটা দামাদামি হবে না, এটা যদি নিতে চাই নিতে পারে, একদম ফুল ফ্রেশ, হ্যাঁ ফুল ফ্রেশ, কোনো রকম কোনো মিস মার্কিং নেই। দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সিলভার মিলি আছে, খুবই সুন্দর সিলভার মিলি, আর এখানে মাশাআল্লাহ ফুটফুটে দুইটা বাচ্চা আছে। তো দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর বেবি, এই যে বেবি দুইটা, তো দেখেন খুবই সুন্দর। তো ভাই এই বেবি দুইটা সহ এই জোড়াটা কত চাইতেছেন? বেবি সহ জোড়াটা দাম চাচ্ছি 5,000, বেবি সহ এই জোড়াটা পড়বে 5,000 টাকা চাওয়া দাম, হ্যাঁ চাওয়া দাম, এটা চাওয়া দাম। তবে এটা একদম না, এটা আপনারা আলোচনা সাপেক্ষে এটা দামাদামি করতে পারবেন। তো যারা নিতে চান অবশ্যই মহাশন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন, একদম চোখ, চোখের গিয়ার একদম ফুল ফ্রেশ, কোনো মিস মার্ক নাই, হ্যাঁ নরমাল দিস সেম, চোখ চোখ ঠোঁট সব সেম সেম, নাকের গিয়ার তো মাশাআল্লাহ খুব সুন্দর। হ্যাঁ জোড়াটা নিলে নিতে পারেন, জোড়াটার দাম 5,000 টাকা, আলোচনা সাপেক্ষে হয়তো কিছু কম রাখতে পারি। দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া চোয়া চন্দন আছে, খুবই সুন্দর চোয়া চন্দন। তবে এটা হাড়ের উপরে যেটা আছে এটা নোনা মাদি, আর বাম দিকে যেটা আছে নিচে এটা মাদি। ডিম বাচ্চা করছে ভাই? হ্যাঁ ডিম বাচ্চা করছে, ছুইটাল, এর বাচ্চাও গতকালকে নামাই দেওয়া হয়েছে, হ্যাঁ আরেকবার ডিম হয়তো 2-1 ডিম দিবে, মাদি এত সময় বসা ছিল আমাদের দিকে করছে। এই জোড়াটা কত চাইতেছেন? এই জোড়াটা যদি নেন তাহলে 2,500 টাকা রাখা যাবে, এই জোড়াটা নিলে
2500 টাকা রাখা যাবে মনে হয় দুইটারই মোল্ডিং চলতেছে হ্যাঁ দুইটারই মোল্ডিং চলতেছে দুইটা দেখেন কালার একদম একুরেট একদম ফ্রেশ চো সেম সেম টু সেম কোনো মিসমার্ক নাই তো যারা নিতে চান তো মোশন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর এটা কি 2500 টাকা একদম হ্যাঁ এটা একদম না আলোচনা সাপেক্ষে হয়তো কিছু কম রাখা যাবে আলোচনা সাপেক্ষে আপনারা তারপরে এটা কম বেশি করতে পারবেন তো যারা নিতে ইচ্ছুক তারা ফোন দিয়ে জেনে নিতে পারেন নির্ধারিত দামটা সারা বাংলাদেশে আর অল বাংলাদেশ ডেলিভারি পসিবল সামনে আপনারই আসে ছয় পেয়ার বাচ্চা ওঠে কিন্তু ওইবার আমার কম ছিল এই কারণে অনেকের ফোনে ই করতে পারি নাই আর সবার তো আসলে ফোন নাম্বার সেভ করে রাখা সম্ভব হয় না অনেক ভাইরাই ফোন দেয় তবে এখন নিতে চাইলে নিতে পারে আমাদের কাছে দুই পেয়ারের মতো আছে এখানে এক পেয়ার আমার ওই ঘরে আছে আরো এই জোড়াটা নিলে পরে আপনার চাওয়া দাম 5000 এই জোড়াটা চাওয়া দাম 5000 টাকা অনেকেই বলে ভাই বাচ্চার দাম এত কেন জিরো পরের বেবি দাম 5000 টাকা বেশি হয়ে যায় যা 5000 টাকা বেশি হয় ঠিক আছে ভাই তাহলে আমাকে চুইটা লাইনে দেন নাইরেটা পাবেন আপনি অ্যাভেলেবল চুইটালটা দেখেন কয়জনের কাছে পাবেন এর মা বাবার দাম হচ্ছে আপনার 15000 প্লাস মানে এটা চুইটালের জন্য দামটা একটু বেশি চুইটালের জন্য দাম বেশি আর এটা হলো আপনার আনকমন এটা আপনার অ্যাভেলেবল পাবেন না নাইরেটা পাবেন অ্যাভেলেবল আপনার নাইরাগুলাই তো বাচ্চা ছিল 2500-3000 টাকা আর চুইটালটা মনে করেন এটা তো এরকম না এটা তো অনেক রেয়ার কবুতর যারা নিতে চান এই জোড়াটা তো নিতে পারেন ভাট থেকে ফোন নাম্বারটি স্ক্রিনে বাম দিকে দেওয়া আছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সিলভার চেকার আছে খুব সুন্দর একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভাই এগুলো কয় পরে আছে এটা 04 এ আছে 04 এ আছে হ্যাঁ এগুলো সব ট্যাগ করা দেখেন ওদের একবারে এগুলো ট্যাগ করা মানে একদম ট্যাগ করা আছে এগুলো ট্যাগ করা মাশাআল্লাহ খুব সুন্দর এগুলো কি নরমাদি কনফার্ম করে যায় হ্যাঁ নরমাদি মনে করেন বাচ্চা থাকা অবস্থায় এরকম না আপনি নিজেই ভিডিওতে দেখেন এই যে এটা নরের মতো ডাকতেছে আর এটা মাদির মতো হইছে হ্যাঁ এটা মাদির মতো বোঝা যায় হ্যাঁ আপনার আইডিয়া করে আমরা বলতে পারি যে আপনার এই যে বামসার একটা মাদি হবে ডানসার একটা নর হবে কারণ হচ্ছে নরের ছোটবেলা থেকে দেখেন তার সিস্টেমটা হলো আলাদা ভাই এই জোড়াটা কত চাইতেছেন এই জোড়াটা যদি নিতে হয় এটা ব্ল্যাক এটা আপনার সিলভার চেকার এটাও আপনার এর মতো এটা অ্যাভেলেবল নাই হয়তো কিছু কিছু লোকের কাছে আছে এই জোড়াটা নিতে চাইলে নিতে পারে যারা নিতে চান তো অবশ্যই মোশন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন এখানে একটা আপনার এক্সিবিশন আছে আর একটা লোকি আপনার মাক্সি আছে মাক্সির বেবি তো একটা এক্সিবিশন একটা হলো আপনার ম্যাক্সি ভাই এক্সিবিশন এটা কয় পরে আছে এক্সিবিশন এটা 804 কিন্তু সাইজ অনেক বড় কারণ এক্সিবিশনের সাইজ সাধারণত বড় হয় সাধারণত বড়ই হয় মাশাআল্লাহ খুব সুন্দর আছে চেক করা আছে এই যে একটু কাছে দেখাই এই যে দেখেন এক্সিবিশন বেবিটা 0 পরে আছে মাশাআল্লাহ বিগ সাইজের ভাই এটা নর হবে না মাদি হবে এটা আমরা আইডিয়া করতেছি নো কারণ ওই ওইটার সাথে দেখেন খুব সুন্দরভাবে মিলে থাকে ওটা হচ্ছে পাক্সি রেসারের বাচ্চা ওটা সব মাদি বাচ্চা নাকি টোটাল এসি কোনেছে মাদি বাচ্চা এই যে দুইটা একসাথেই থাকে দুইটা একসাথে থাকে একসাথে সব সময় জুড়ে থাকে আর কি জোড়া হিসেবে দিবেন না সিঙ্গেল সিঙ্গেল এখন যদি কেউ সিঙ্গেল নিতে চায় নিতে পারে জোড়া হিসেবেই আমার তো মনে হয় জোড়া হিসেবে কেউ নিবে না সিঙ্গেল হিসেবেই নিবে এক্সিবিশনের দামটা কত পড়বে ভাই এই জোড়াটা টোটালটা দাম পড়বে 4500 টাকা মানে জোড়াটা 4500 4500 টাকা দাম পড়বে এখন মনে করেন যদি কেউ ভাঙিয়ে নিতে চায় ওইটা আলোচনা সাপেক্ষে ওটা রেট বলা হবে যদি দুইটা নিতে চায় 4500 টাকা মতো রাখা যাবে কারণ এক্সিবিশন আপনার আপনার এই সাইজের যেগুলো আছে এগুলোর বেবি তো আপনার 7000-8000 টাকা অ্যাভেলেবেল সেল হইতাছে সর্বনিম্ন রেট এটা তো যারা নিতে চান এটা যদি ভাঙিয়ে নিতে চান তো ভাইয়ের সাথে অবশ্যই ফোনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে নেবেন আর এটা জোড়া হিসেবে নিলে 4500 একদম 4500 একদম 4500 টাকা তো বিয়াস দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া জার্মান শিল আছে ইয়েলো কালার জার্মান শিল হলুদ কালার মাশাআল্লাহ খুবই সুন্দর ভাই কোনো রকম কোনো মিসমার্কিং নাই তো না ভাই ফুল ফ্রেশ এটা মোটামুটি ওই যে এর আগে একবার দেখাইছিলাম আমার দুই পেয়ার সেল হইছে ওই সেইগুলারই আপনার বেবি মোটামুটি দেখেন কালার খোপা এবং সবকিছু ক্লিয়ার বাপমার মতো আলোর মধ্যে ফ্রেশ আছে ভাই এটা কি ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করে নাই এটা আপনার 4 পরে আছে 4 পরে আছে না সামনে যেটা আছে এটা নন্না মাদি সামনে যেটা আছে এটা মাদি পিছনেরটা নন্না নরে অলরেডি ডাক উঠে গেছে ও ডাকে ফুল ভাবে ডাকে
তো লাল গিয়ারের চোখ লাল গিয়ারের ঠোঁট বা এটা একদম কোন মিসমাচ না একদম ফুল ফ্রেশ এক কালার একবারে কালার টালার একদম ফিটিং এটা প্রাইস কত চাইতেছেন ভাই এর প্রাইস 5000 টাকা এটা প্রাইস করবে 5000 টাকা চাওয়া দাম হ্যাঁ চাওয়া দাম এটা চাওয়া দাম 5000 টাকা আপনারা তারপর আলোচনা সাপেক্ষে এটা দামাদামি করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া পলিশ লাইন আছে রেড কালারের পলিশ লাইন মাশাআল্লাহ খুব সুন্দর আছে আনকমন জিনিস তো ভাই এটা কি ডিম বাচ্চা করছে ভাই এটা নিউ এডাল নিউ এডাল ডিম করে নাই তবে আপনার ডিম বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে না আপনার এই যে যেটা ডাকতেছে যে এটা ডান দিকে একটা নর আর বাম দিকে যেটা সেটা মাদি ভাই জোড়াটা কত চাইতাছেন যে জোড়াটা চা দাম 8000 টাকা এই জোড়াটা চা দাম 8000 টাকা আর বাকিটা আলোচনা সাপেক্ষে আপনারা দামাদামি করতে হবে এটা এখনো ডিম বাচ্চা করেনি তবে পড়বে দেখতে পাচ্ছেন এখানে আরেক জোড়া পলিশ লাইন আছে তবে এটা ব্ল্যাক কালার ব্ল্যাক আর হোয়াইট এর কম্বিনেশন মাশাআল্লাহ খুব সুন্দর আছে ভাই এটা একটু ডিম বাচ্চা করছে ভাই এটাও আপনার 94 এটাও ডিম দেওয়ার সময় হয়েছে এটা এখনো ডিম করে নাই তবে দুইটাই মনে করেন প্রাইস সেম একই শেরি বাচ্চা থেকে এটা সেল করতে চাইছিলাম না এটা খামারে রাখার কথা ছিল তা রাখলাম না অন্য আরো কিছু গুপ্ত ঢুকাইছি তো এই কারণে না হলে এগুলো আমরা আসলে ছাড়তাম না সারা কম নিয়ে যেটা ডাকতাছে এটা নর আর যেটা ওইদিকে পিছনে আছে এটা লাগিয়া মারি ভাই এই জোড়াটা কত চাইতাছেন ওটা সেম রেট সেম রেট চা দাম 8000 চা দাম 8000 তবে এটা একদম না আলোচনা সাপেক্ষে আপনারা দামাদামি করতে পারবেন তো যা নিতে চান মৌসুম ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন জোড়াটা খুবই সুন্দর একদম অ্যাকুরেট